हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। मैं अरित्र। तो सत्यजीत रायर आज के जन्मदिन, आज के होच्छे रे डे, ऑफिशियल रे डे, जेभावे बोलते पारेन सत्यजीत दिवस। तो आज के दिन टा होच्छे जो सिनेमा लवर आछे तादेर जोन्नो एकटा माने एकटा रिमार्केबल डे हिसेबे बोलते पारेन। तो আমি আমার ফেসবুক পেজ যারা আমার ফলো করা অরিত্র জ্ঞান, সেখানে দেখবেন বহু অন্য ইউটিউব চ্যানেল যারা ধরুন ওনাকে ট্রিবিউট দিয়ে কোনো ওনার মিউজিক রিক্রিয়েট করেছে, সেগুলো শেয়ার করেছে। ধৃতিমান চ্যাটার্জির সাথে একজনের ইন্টারভিউ, সেটা আমি শেয়ার করেছি। সেটা আমার চ্যানেল নয় এবং আমি আমাকে লিঙ্ক পাঠালো, আমি শেয়ার করেছি। আমি নিজে ভিডিও বানাচ্ছিলাম না, আমি ভাবছিলাম যে আমি কখন, প্রথম তো হচ্ছে যে আমাদের বেঙ্গল ইলেকশনের রেজাল্টস, সেখানে দাঁড়িয়ে সবাই সেটার দিকে খুব তাকিয়ে আছে, আমিও খুবইভাবে তাকিয়েছিলাম, কারণ এটা আমাদের ফিউচার ডিপেন্ড করছে অনেকটা এটার উপর। বাট মানে আমি ভাবছিলাম যে আমি কিসের ওপর ভিডিও বানাই। আমি তো ওনার শর্ট ফিল্ম টু নিয়ে কথা বলেছি, উইচ ইজ ওয়ান অফ হিজ বেস্ট ওয়ার্ক। আমি গুপি গাইন বাঘা বাইন হীরক রাজার দেশে নিয়ে কথা বলে নিয়েছি অলরেডি, যেখানে ওগুলোর আন্ডারলাইন কী কী মেসেজ ছিল সেগুলোর ব্যাপারে কথা বলে নিয়েছি। আমি এ নিয়ে মানে আমাদের পথের পাঁচালী নিয়ে কথা বলে নিয়েছি। তাহলে ওনাকে নিয়ে বা আমি ওনাকে কীভাবে এক্সপ্লোর করেছিলাম, প্রথম জানতে পেরেছিলাম ওনার ব্যাপারে, মানে অ্যাকচুয়াল রেকে, সেটার ব্যাপারে কথা বলেছি। ফিল্ম কম্প্যানিয়ন লোকালে আমি জনঅরণ্য নিয়ে কথা বলেছি। তো তাহলে আমি কী নিয়ে কথা বলবো, মানে আমি বুঝতে পারছিলাম না যে আমি মানে কীভাবে ওনার ব্যাপারে কী বলবো, এবং আমি আমার কোনো আইডিয়া পাচ্ছিলাম না যে কোথা থেকে শুরু করবো, কোথায় শেষ করবো, বিকজ দের ইজ সো মাচ টু সে। আমি যখন নকশাল নিজেও শর্ট ফিল্মটা বানিয়েছিলাম তখন একটা ব্রেকডাউন ভিডিও টাইপের করেছিলাম। তো সেখানে আমি বলছিলাম যে আমি এখান থেকে আপনি যদি দেখেন দেওয়ালের মধ্যে জনঅরণ্যর পোস্টার লাগানো আছে, সেখানেও ছোটো ছোটোভাবে আমি নিজের মতো করে নিজের সামর্থ্য অনুযায়ী, নিজের যোগ্যতা অনুযায়ী ওনাকে হোমাজ দেওয়ার চেষ্টা করেছি। এবং একটা সিন পার্টিকুলারলি গলির মধ্যে যখন সৌরভ দাস হেঁটে যাচ্ছে, ওর পা ধরে দেব যদি টানছে, সেটা আমি ওই জায়গাটা একটা মানে লাশের এরকম ডোম টাইপের করতে যাচ্ছে, আমি প্রচুর ডেড বডি পড়ে আছে এবং ভিতরে একদম সৌরভ দাস ঢুকে যাচ্ছে, যেটা নায়কের ওই টাকা সিনটা মানে যেটা ড্রিম সিকোয়েন্সটা সেখান থেকে ইন্সপায়ার্ড হয়। বাট করতে পারিনি আগে ডিউ টু বাজেট রেস্ট্রিকশনের জন্য এবং টাইম রেস্ট্রিকশনের জন্য, তো করতে পারিনি। বাট আমার খুব ইচ্ছা ছিল ওটাকে ওইভাবে করার। তো অ্যাকচুয়ালি সত্যজিৎ রায় মানে সত্যজিৎ রায় আমাদের প্রত্যেকের মধ্যেই, মানে সেটা আমি প্রতিটা বাঙালির মধ্যে, কিন্তু কিছু না কিছুভাবে ঢুকে আছেন। যারা বাচ্চা আছে তাদের মধ্যে ফেলুদা, প্রফেসর শঙ্কু, এগুলোর মধ্যে দিয়ে ঢুকে আছে। একটা বয়সী ছেলেমেয়েরা আছে যারা খুব বেশিভাবে সানডে সাসপেন্স শোনে, এবং সেখানে আমি ডেফিনেটলি মীর আফসার আলীকে থ্যাংক ইউ বলতে চাই যে সে বহু মানুষের কাছে, যারা এখন তো মানুষের পড়ার হ্যাবিট কমে গেছে, তাদের কাছে পৌঁছে দিয়েছে ইউটিউবের মাধ্যমে, প্রথমে রেডিওর মাধ্যমে যখন আমরা কম বয়সী ছিলাম, আর এখন তো ইউটিউবের মাধ্যমে, এবং সেই গল্পগুলোর মাধ্যমে, কারোর কাছে সিনেমার মাধ্যমে, কারোর কাছে মিউজিকের মাধ্যমে উনি প্রত্যেকটা বাঙালির মধ্যে ঢুকে গেছেন। এবং তাই জন্য যে ওনাকে নিয়ে কীভাবে বলা যায়, উনি সিনেমার ঊর্ধ্বে উঠে গেছেন আমার মনে হয়। এখন এই 100 বছর এসে মানে উনি সিনেমার ঊর্ধ্বে উঠে গেছেন। হি ইজ আ লেজেন্ড, হি ইজ প্রেজেন্ট ইন এভরি হাউস হোল্ড। যে বাঙালি সে সত্যজিৎ রায়ের ছবি দেখেনি, এনজয় করেনি, মানে অ্যাটলিস্ট গুপি গাইন বাঘা বাইন হীরক রাজার দেশে তো দেখিয়েছে। সো মানে ওনাকে নিয়ে ঠিক মানে কী যে বলবো, একটা ছবি তুলে সেটার ব্যাপারে বলা যেতে পারতো, কিন্তু সেটা যথেষ্ট নয় আমার মনে হয়। মানে এই 100তম জন্মদিনে সেইটুকু যথেষ্ট নয় ওনাকে একটা রেসপেক্ট জানানোর জন্য। র্যাদার আমি বলবো যে মানে উনি আমাদের জন্য মানে এক তো হচ্ছে যে প্রথম ইন্ডিয়ান সিনেমাকে ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া, সেটা বিশালভাবে উনি করেছেন। দ্বিতীয় হচ্ছে যে সিনেমাটার যে একটা নিজস্ব ক্রাফট আছে, একটা হচ্ছে কি আপনি বক্তব্য রাখছেন, অন্য তার সমসাময়িক আরও ভালো ভালো পরিচালকরা ছিল, তারা ডেফিনেটলি ভালো ছিল, কিন্তু তারা সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজটা নিয়ে অ্যাজ এ ফিল্ম, অ্যাজ অ্যান আর্ট ফর্ম, সেইটাকে কিন্তু তারা অতটা এক্সপ্লোর করেনি। তাদের বক্তব্যগুলো বেশি ওভার পাওয়ার করে যেত ফিল্ম মিডিয়ামটাকে। বাট সত্যজিৎ রায় কীভাবে সিনেমা বানানো একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে মেনটেন করে, সেখানে দারুণভাবে টেকনিক্যালি ইট ইজ অলসো ভেরি সুপিরিয়ার, তো সেইটা শেখানো এবং সেটা থেকে ইন্সপিরেশান নিয়ে বহু ফিল্ম মেকার এখনও বহু রিজনে, মানে ইন্ডিয়ার বিভিন্ন রিজনাল মানে এতে বা বাংলাতেও প্রত্যেক জায়গায় মানে তার থেকে ইনফ্লুয়েন্স, ইভেন নট অনলি এখানে ওয়েস্টেও, মার্টিন স্কোরসেজি নিজে বলেছেন, ওয়েস অ্যান্ডারসন বলেছেন, এরকম বড় বড় পরিচালকদেরকে উনি ইনফ্লুয়েন্স করেছেন কীভাবে ছবি বানাতে হয়, কীভাবে একটা জিনিসকে দেখাতে হয়, একটা ইমেজ কীভাবে ক্রিয়েট করতে হয়, সেইটা ওনার কন্ট্রিবিউশন আছে। এবং একটা কোথাও আমার মনে হয় যে আমাদের এই যে ইমাজিনেশন, এই ফেলুদা, প্রফেসর শঙ্কু, এই ধর বা ওনার আরও প্রচুর ছোটো গল্প আছে, সেই গল্পগুলোর মাধ্যমে উনি আমাদের ছোটোবেলাটাকে, আমাদের মানে ছোটোবেলায় মাইন্ডে আপনি যত জিনিস ইনপুট দেবেন, প্রচুর ইনফরমেশান এবং নতুন নতুন জিনিস, তত মাইন্ড মানে যেহেতু মাইন্ডটা তখন খুব হাংরি থাকে, যেন সে তত খায় এবং তার গ্রোথ হয়।
তো সেই গ্রোথ একটা ভাবে ক্রিয়েটিভলি গ্রোথের জন্য উনি প্রচুর মেটেরিয়াল উনি রেখে গেছেন, যেটা জেনারেশনের পর জেনারেশন আমরা কনজিউম করে গেছি, এখনও করে যাচ্ছি। তো সেটা মানে একভাবে আমাদেরকে খুব এনরিচ করে। তো আমি জানি না, মানে আমাদের পুরো এই যে জাতিটা, বাঙালি জাতিটা অ্যাকচুয়ালি ওনার কাছে খুবভাবে কৃতজ্ঞ যে আমরা এরকম একটা আইকন পেয়েছি এবং আমাদের কাছে আছে, অ্যান্ড উই আর ভেরি প্রাউড অফ ইট। এবং আমাদের যেটা করা উচিত যে ওনার এই যে এত কাজ, এত সিনেমা, এত লেখা, এত কিছু, উনি মিউজিক শেক্সপিয়ারওয়ালা বলে একটা সিনেমা ছিল শশী কাপুরের, সেখানে উনি মিউজিক কম্পোজ করছেন, তো এইগুলো থেকে আমাদের শেখা উচিত, ইন্সপিরেশন নেওয়া উচিত, সেটা আমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারবো নিজের নিজের মতো করে, যারা মানে পারফর্মিং আর্টসের ফিল্ডে কাজ করছে তারা কীভাবে সেটাকে অ্যাপ্লাই করবে, লার্ন ফ্রম দ্য পাস্ট অ্যান্ড অ্যাপ্লাই ইট ইন টু ইয়ার ফিউচার, সেইটা আমাদের বেশি করে করা উচিত। ডেফিনেটলি ওনাকে মানে মানে আমি বলছি না, আমি ওয়ার্ডস খুঁজে পাচ্ছি না কী বলবো ওনার ব্যাপারে। তো এটা আমার মনের মধ্যে ছিল, আমি চাইলে দেখুন আপনি আমার অরিত্র ফিল্ম ফেস্টিভ্যাল বলে যে প্লেলিস্ট আছে সেখানে ওনাকে নিয়ে অনেকগুলো ভিডিও আছে। সো তাই জন্য আমি ভাবলাম যে দিস ইজ উইল বি দ্য বেস্ট থিং, যে কীভাবে আমাদের এই জাতিটা পুরোপুরি ওনার কাছে থ্যাঙ্কফুল। এবং আজকে এটা কেমন মজার জিনিস দেখুন, আজকে এই সেকেন্ড মেতে ভোটের রেজাল্ট বেরোলো এবং আজকে হীরক রাজার দাড়িতে টান পড়লো এবং হীরক রাজার স্ট্যাচু ভেঙে গেল বেঙ্গলে, সেটা হওয়ারই ছিল, বিকজ ইটস রেড। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।